बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 আমার বয়স চলে 100 বছর চলে সবে কদরে আমার জন্ম আবার সবে কদর আসলে তখন 100 বছর শেষ হবে সুবহানাল্লাহ তো শরীরটা তত ভালো না চেন্নাইতে কিছুদিন আগে আসি আমাকে বল এখানে লিখে আছে আমার নামের সাথে সাথে বড় পীরের জীবনী ও আউলিয়ায়ে কেরামের মর্যাদা আমি আয়াতে করিমা তেলাওয়াত করেছি কোরআনে পাকের থেকে 11 পারায় এই আয়াতে করিমা শব্দান আল্লাহ সতর্কবাণী উচ্চারণ করতেছে কেমন উচ্চারণ আমাদেরকে একেবারে আউলিয়ায়ে কেরাম সম্পর্কে তাদের মহব্বতের সাথে তাদের শ্রদ্ধা করার জন্য আল্লাহর এই সাবধান বাণী আমাদের দেশে অনেক খাম্বা আছে আছে কি নাই আছে না কতগুলো খাম্বার মধ্যে লেখা থাকে একটা কল্লা দিয়ে তার উপরে একটা ক্রসং দিয়ে লাল কালি দিয়ে লেখা থাকে সাবধান ডেঞ্জার না এটা লেখা কি ব্যাপারটা কি এটার মাথার উপরে কো একটা কারেন্ট আছে এটা যদি কোনো মতো যদি এদিকে নেমে আসে আর তোমার সঙ্গে লাগলে তুমি যদি তার সঙ্গে লাগো অসতর্কতা সাথে তখন তুমি মরে যাবে ঠিক না বেঠি হ্যাঁ ঠিক না তো আল্লাহর বলিরা এরা ইনসান এরা মানুষ কিন্তু কেমন মানুষ আল্লাহ বলেন তাদের কাছে দুইটা জিনিস আছে আল্লাযীনা আমানু ঠিক নেই আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তারা ঈমান এনেছেন ইমান এনেছেন ওয়াকানু ইত্তাকুন এবং সদা সর্বদা তাকওয়া এখতিয়ার করে চলতেন পরহেজগারের সাথে চলতেন তাহলে ইমানদার কারা ওই ইমানদার বলি কারা যারা ইমানের সাথে তাকওয়াও এখতিয়ার করেছে তারা হলো বলি ওলির কেরামত বহু থাকে ইবনে তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখে সব চাইতে ওলিদের মধ্যে যতদূর পর্যন্ত দেখা যায় যে হযরত পীরানে পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামত সব চাইতে বেশি তার কেরামত সব চাইতে বেশি বাবাও ছিলেন তেমন ওলি মাও ছিলেন তেমন বলিয়া ইমানদারও ছিলেন সাথে সাথে তাকওয়ার পরহেজগারিও ছিল হয়তো কেউ বলতে পারেন যে আয়াতের মধ্যে তো বড় পেশাবের উল্লেখ নাই যখন আমি দুবাই গেলাম অনলাইনের মধ্যে মাহফিল করতেছিলাম লন্ডন থেকে আসতে তখন যারা মাহফিল করে তারা বলছিলেন হুজুর খাজা গরিবে নওয়াজ এবং পীরানে পীর রহমতুল্লাহ সম্পর্কে আপনি কিছু বর্ণনা দেন তাদের সম্পর্কে আমরা কিছু জানতে চাই এই আমার তকরিরটা আরম্ভ হয়েছিল 1টার দিকে ওই দেশের মধ্যে 12টার পরে মাইক দিয়ে আওয়াজ করে ওয়াজ নসিহত করা নিষিদ্ধ যাই হোক সেটা তো আমি জানি না তাদের স্থানীয় মানুষেরা জানার কথা এরা কিছুক্ষণ পরে ওয়াজ শেষ হয়েছে মুনাজাত হয়েছে এরা আমাকে নিয়ে গেলেন বললেন যে আপনি বললেন বড় পীর সাহেব আল্লাহর বলি খাজা গরিবে নওয়াজ আল্লাহর বলি এটা কোন হাদিসে আছে বুঝেননি কথা আমার কথা বুঝতেছেন কোন হাদিসে আছে আমি বললাম যে একবারে এরকম মোটামুটি কথা তো আর কোনোদিন শুনি নাই হ্যাঁ
আমাদের দেশে বন্ডাসিয়া কথা, ইয়ান হনরিকে হইলে আবার হ্যাঁ হাজাতে পিরানে পীর রহমতুল্লাহ 650 বছর পরে তার জন্ম, ঠিক না? 650 হিজরিতে তার দুনিয়াতে আগমন, খাজা গরিব নওয়াজের আগমন 500 হিজরির পরে। তো তখন কি আর হাদিস আসা যাওয়া করবে নাকি? হাদিস কাকে বলে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পাক জবানে যেটা বলছেন সেটাই, ঠিক না? তো তখন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তো তারা আসেননি, অনেক পরে আসছেন, পরে আসছেন না। তো হাদিসের তো প্রশ্নই আসে না। যদি হাদিসের প্রশ্নই না আসে তা আপনি কীভাবে নির্দিষ্ট করলেন তারা তো আল্লাহর বলি? এ কথা বলি শেষ করে দেবো ইনশাল্লাহ। আমি বললাম আপনি কে? ক আমি কাজী সাহেব। আপনাকে কে কাজী বানাইছে? ক সরকার। ভালো মাশাআল্লাহ। একজনে চুরি করেছে কিভাবে প্রমাণ করবেন? চোর ক প্রমাণ করব? সে যদি দুইজন ভালো মানুষে সাক্ষী দেয় সে চুরি করেছে কোরআন সম্মত, তাহলে তাকে আমরা চোর বলে সাব্যস্ত করব, তার হাত কাটব। বলছি মাশাআল্লাহ। কয়জন মানুষের সাক্ষীর দ্বারাই হাত কাটবেন? ভালো দুইজন মানুষই যদি বলে সে চোর সাব্যস্ত হবে তার হাত কাটবেন, আর যাদেরকে লক্ষ লক্ষ মানুষ দেশের বিদেশের স্বদেশী বিদেশী আল্লাহর বলি বলি সাক্ষী দিচ্ছে তারা কি আল্লাহর বলি হবে না? কি বলেন আপনারা, হবে কি হবে না? হ্যাঁ, কোন আলেম কি বড় বিশ্বাস সম্পর্কে সন্দেহ প্রকাশ করছে? সত্যিকার আলেম হ্যাঁ করে নাই বড় বিশ্বাস। সমস্ত বড় আলেমরা অন্যান্য লোকেরা এরা বললো যে তিনি বড় পীর দাবি করেন, তার কোনো মুরিদ জাহান্নামে যাবে না বলেন, এখন তাকে একটু পরীক্ষা করতে হয়। 100 আলেম 100 হাদিসকে গড়বড় করে নিয়ে গেছেন, তাকে পরীক্ষা করবেন শুক্রবারে। বগদাদের জামা মসজিদের খতিব ছিলেন তিনি, নামাজ পড়ায় আসবার সময় অনেকক্ষণ পরে এরা সবাই বসিয়ে আছে, জিজ্ঞাসা করলেন বাবারা আপনারা কি জন্য আসছেন? কে হুজুর আসছিলাম ভুলে গেছি। সব তার মন থেকে খেচে নিয়েছে আল্লাহর বলিয়া পারত, এখন লাড়ি দিয়ে পিড়ি খিচে নেয়, এখন মানুষকে নষ্ট করে হ্যাঁ মেরে তারপরে এলেম নষ্ট করে। এরা পরীক্ষা করবার জন্য গেছিল, কিন্তু পিরান পীর রহমতুল তার বেলায়েতের নজরে এটাকে সব টেনে নিয়ে ফেলছে। জানি না, বড় বিশ্বাস বললেন বাবা আপনি এই হাদিসের আমাকে পেশ করতেন এবং প্রশ্ন করতে চাইছেন, এই হাদিস এইভাবে হবে আর শুদ্ধ করি 100 জন আলেমের 100 হাদিসে বিশুদ্ধ করি তাদের কাছে পেশ করে দিলেন, সবাই স্বীকার করলেন আপনি বড় আলেম এবং বড় পীর। সৈয়দ বংশ হয়েছে এই জন্য পীর হয়ে গেছে তা না, হ্যাঁ হাফেজ ও কোরআন হলে পীর হয়ে যায় না, ডবল টাইটেল হলে পীর হয়ে যায় না। হ্যাঁ, আজকাল অনেকেই ওয়াজ করে শুনে মা বাপ হলেও পীরের থেকে অনেক বড়, কোন কিতাবও পাইছেন? মা বাপের সেবা করার জন্য বলছে, খেদমত করার জন্য। একবার যদি কোনো ব্যক্তি তার মা বাপের চেহারা দিকে মহাব্বতের নজরে তাকায় তার আমল নামার মধ্যে একখানা কবুল হজের সওয়াব লেখা হয়, ঠিক না বেটি? হ্যাঁ, মা বাপের খেদমত করবেন। খেদমতে মাদের পদর কুন সুবহ শাম তাতুবাসি দর্দ আলম নেক নাম সালাতুনিয়া মোহাম্মদ সাদে সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। মা বাপের খেদমত করবেন। লোকমান হযরত লোকমান হাকিম তার 100টা নসিহতের মধ্যে লিখেছেন উস্তাদরা বেহতরিনে পেদার শুমার, ওস্তাদকে বাপের থেকে বড় মনে করো। কেন? মা বাপ দুনিয়ার শিক্ষা দিয়েছে, দুনিয়ার সব কিছুর ব্যবস্থা করেছে, তোমার লালন পালন করেছে,
কিন্তু উস্তাদে তোমার বেহেশতের ব্যবস্থা করেছে, আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক না? উলুমি ইলাহিয়ার দাম বেশি, আকায়েদের কিতাবের দাম বেশি, তার কারণ আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে আলোচিত আলোচনা হয়েছে এখানে, ঠিক না? বেশি হ্যাঁ, এই জন্য এটার দাম বেশি। যাক আমি এদিকে যাচ্ছি না, একজন সত্যিকারের আল্লাহর বলি ছাড়া রসুল পর্যন্ত পথ কেউ পাবে না। ইবনে তাইমিয়া তার কিতাবের নাম আসসারিমুল মসলুল, পৃষ্ঠা নম্বর 540, লাহোর থেকে সাফানো, লিখেছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে, আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে হয় কোনো সিঁড়ি নাই, কোনো লিফট নাই রসুল ছাড়া, ইল্লা বিওয়াসাতাতির রসুল, রসুল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছবার কোনো পথ নাই। কোরআন পড়িও হবে না, নামাজ পড়িও হবে না, যদি রসুলের প্রেম আর ভক্তি যদি তার অন্তরে না থাকে। রসুলের সঙ্গে সঙ্গে আল্লাহ সতর্কতা উচ্চারণ করেছে, এদের সঙ্গে সাবধানে চলো, তাদেরকে মানো, তাদের কথা মতো চলো, ঠিক না? বিঠিক। হ্যাঁ তো তাহলে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে উস্তাদ ছাড়া? যদি ইঞ্জিনিয়ার হতে হয় ছেলে, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে হবে, ঠিক না? বিঠিক। যদি ডাক্তার হতে হয় মেডিকেল কলেজে যেতে হবে, যদি আলেম হতে হয়, হুজুরদের মধ্যে টাইটেল পাস বড় বড় আলেম হতে হয়, তাহলে মাদ্রাসায় ভর্তি হইতে হবে, আর কতগুলো না পড়ে হুজুর হয়ে দেখা। পীর হলে সৈয়দ হতে হবে এমন কোনো নয়, সৈয়দ হলে পীর হইতে হবে এমন কথা নয়, পীরের জন্য কিছু শর্ত আছে। আল কাউলুল জমিল, শাহবলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, যাদের মাধ্যমে এদেশে হাদিস আসছে, তিনি লিখতেছেন কোরআন তফসির জালালাইন, এবং ভালো করে তার কাছে জানা থাকতে হবে। হাদিসের মধ্যে কমপক্ষে মেসকাস শরীফ তার জানা থাকতে হবে, উপযুক্ত পীর তার থেকে খেলাফত পেতে হবে। এরপরে আবল তাবল কথা বললে হতো না, তার একটি কথা বলে তার উপরে সিট থাকতে হবে, কবিরা গুনা তার থেকে পাওয়া যেতে পারে না, ঠিক না? এগুলা শর্ত দিয়েছেন হাজরাতে পীরানে পীর রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বড় পীর, কিন্তু তার পীর ছিল কি না? হ্যাঁ কি কো, কে ছিল, কি নাম? না না, মারুফুকের কিনে তারও একজন পীর ছিল, কিন্তু তিনি সৈয়দ ছিলেন না। যদি তার কাছে উলুমে ইলাহিয়া তার কাছে আসে, এবং তার যদি অযদূর পর্যন্ত আলেমে হাক্কানি রব্বানি হওয়ার পরে কোনো উপযুক্ত পীরে তাকে খেলাফত দেয়, তাহলে তিনি বায়াত করতে পারেন, ঠিক না? বেঠি, তিনি বায়াত করতে পারেন। কিন্তু আমাদের এখন বিপরীত হয়েছে একটু, একজন যদি পীর থাকে তাহলে তার তেরো গোষ্ঠীর সবটাই পীর হয়ে গেছে, ঠিক না? বেঠি। হ্যাঁ আল্লাহ বাচুয়া না করলে ভালো হইব, আপনাদেরকে বলতে চাই, যিনি পীর হবেন তিনি আলেম হবেন, আলেম হলে পীর হবে এমন কোনো কথা নাই। বড় বিষয়ে যেমন আলেম ছিলেন, কতদূর কত বড় আলেম ছিলেন, তিনি বলেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি আসসালাম নূর চশমে আম্বিয়া আসসালাম। আমি এলেমের মধ্যে কুতুব হয়ে গেছি, 100 জন আলেমের হাদিস গড়বড় করে নিয়ে সেটারও তিনি সংশোধন করে উত্তর দিয়েছেন, তারা প্রশ্ন করতে পারেনি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে লিখতেছেন তিনি সর্বপ্রথম যখন বাগদাদের জামে মসজিদের মধ্যে খতিব ছিলেন, তখন তিনি বসিয়েছেন হযরতে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে উপস্থিত হয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা হাতিম রিজালিকুম তাফসীরে রুহুল মাআনি, দেখুন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৎস তুমি বসিয়ে আছো কেন, কোরআন হাদিসের বর্ণনা দাও। এখন তো ওয়াজ দে ফারেতে বেগুন খাড়াই যাবে ওয়াজ করি বললে বলি তো বড় বিশ্বের রসুলে কয় তুমি ওয়াজ আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজমি মানুষ, আমি আরবি নই, তার বাড়ি হলো ইরানের মধ্যে, আমি আজমি আমি আরবি নই, কাজেই আমি এই আরবদের বড় বড় শিক্ষিত মানুষের সামনে এই ভাষা শুদ্ধ করে বলতে পারবো কিনা আমার ভয় লাগে, তাই আমি ওয়াজ করতে পারি না করি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি মুখটা খোলো, খোলার পরে সাতবার থুতু মুবারক দিলেন, থুতু মুবারক বললো যাও। কিছুক্ষণ পরে হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু আসছেন, আসার পরে তিনি বললেন, বৎস তুমি ওয়াজ আরম্ভ করে দাও। বলে আমি কেমনি ওয়াজ করব, আমার এখনো ভয় লাগে। বলে তুমি মুখটা খোলো, ছয়বার থুতু মুবারক দিলেন। কেন সাতবার দিলেন না, রসুল সাতবার দিলেন তিনি ছয়বার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে। এরপরে তিনি এমন তকরির আরম্ভ করেছেন সবাই হায়রান হয়ে গেছে, কোরআন হাদিসের মগজ পেশ করতেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তার উম্মতকে মানে উপস্থাপন করে ফেলে, তারা যেন রসুলকে দেখতেছে এমন ভাবে হাদিস বর্ণনা করত। ওই পীরানে পীর রহমতুল্লাহ এলেম কতদূর ছিল, মারেফাতের মধ্যে কতদূর ছিল, অনেকেই পরীক্ষা করেছেন তাকে, পরীক্ষা করে আটকাতে পারেন না। কিতাবে লেখে একজনে বলে বড় বিশ্বাস মানুষ জিন্দা করে, এখন তো নবীর কথাও বিশ্বাস করে না, জিন্দা করে না, নবীও মরে গেছে গা, অথচ হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম, কয়েকজন সাহাবায়ে কেরাম এন্তেকালের পরে তাদেরকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছি, সেখান থেকে কাফনা থেকে হাত তুলি বলে, এ নবীর পক্ষে থাকিস আর নবীর শ্রদ্ধা করিস, আবু বকর সিদ্দিকের পক্ষে থাকিস। এটা তো দেওবন্দের ওলামায়ে কেরামও লিখছে, এখানে হাদিসের মধ্যে ক্লিয়ার আছে, ঠিক না বেটি? হ্যাঁ, তো এখন বড় পীর সাহেবের পরীক্ষা করলো, হুজুর আমার একটা ছেলে মারা গেছে, তার জানাজার নামাজটা আপনি পড়াই দেন। তো বড় পীর সাহেবে মুসকি হাসি দি কয়, সত্যি মারা গেছে নাকি, কহ তাহলে তো জানাজার নামাজ পড়ানো যায়, সত্যি যদি মরে যায়। তিনি গেছেন জানাজার নামাজ পড়েন, পরে তুলতেছে আর উঠে না, মরে গেছে গা, আর তার সেন্স আসে নাই। এটা ওরা দেখি আল্লাহওয়ালাদের সঙ্গে বিতর্কে যায় না, আল্লাহওয়ালাদের সঙ্গে ঠাট্টা মস্কারি চলে না, ঠিক না বেঠি? কারে হাবা খালকে আরি জুমলা রাস্ত, কারে হাবা খালকে আরি জুমলা রাস্ত, বাখুদা তসবীর হিলা কে রওয়াস্ত, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, ভেলায়াত বলি হয় নবীর কারণে, ঠিক না বিঠিক? ভেলায়াত কোনখান থেকে আসে, নবুয়ত থেকে আসে। আল ভেলায়াতু মুক্তাবেসাতুম মিম মেশকাতিন নবুয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি মানতে হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে এমনি ভাবে থাকে তেমনি জগতের মধ্যে যত কিছু আছে সবার উর্দ্দে নবীর প্রেম আর ভালোবাসা। সুবহানাল্লাহ, নামাজ তার চলবে, রোজা চলবে, মানুষের সঙ্গে সদ্ব্যবহার, সঙ্গে মানুষের সঙ্গে কটু ব্যবহার থাকবে না, মশলা মশাইল এমন হবে না যে একজন একটা কইলে জি হ্যাঁ আরেকজন কইলে একটা জি হ্যাঁ, এরকম নয়, তার কাছে তাকেই থাকতে হবে, এলেমের কাশফে তার কাছে থাকতে হয়। যদি না থাকে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি
তার কিতাবের নাম আল মুনকিজ আলা দালালা, আল মুনকিজ কিতাবের মধ্যে লেখে যদি এমন সঠিক পীর পাওয়া না যায় তাহলে তোমরা প্রত্যেক দিন সকালে ফজরের নামাজ পড়ে বলবা আল্লাহ তোমার হাবিবের গোলাম হিসাবে আছি, তোমার নবীর পক্ষে আছি, আমরা অন্য কোনো দিকে যাব না, আয় নবীকে সামনে রাখি আমরা চলতেছি, আল্লাহ ইমানের উপর আমাকে রাখো, ইমানের উপরে তলব করো, এই কথাটা বললেও তাহলে আর পীরের বিশেষ দরকার হয় না, থাকলে তো অনেক ভালো কথা, ঠিক নেবে ঠিক, থাকলে অনেক ভালো কথা। বড় এলেমের মধ্যে যদি থাকুক না না হোক আমাদের উপাধিগুলো অনেক লম্বা চওড়া, এক একটা উপাধি যদি দেখতে হয় তাহলে দেখা এখান থেকে কর্ণফুলী নদী পর্যন্ত জমা যাবে উপাধি পড়তে পড়তে, আমার তার মধ্যে কম লেখা না, অত লেখন লাগে না, অত লেখন লাগে না, আল্লাহ আমাদের কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন। পীরানে পীর রহমতুল্লাহ আলাইকে ইবনে তাইমিয়া এরা ওলিদেরকে ভালোবাসে, এর ভক্তরা একটাও বলি বিশ্বাস করে না, তো ওই আমাকে বলছিল সেখানে যে হাদিস কোথায়, আলে হাদিস না, আপনি যেমন সরকারের দ্বারায় আপনি নমিনেশন পেয়ে আপনি বসে আছেন বিচার করেন দুইজন সাক্ষীর মাধ্যমে, আমিও বিচার করি লক্ষ লক্ষ মানুষে যাকে আল্লাহর বলি বলে তাকে আমিও অলি বলি স্বীকার করি, এরপর আমাকে বলে হাদিস দেন, এই কথা হইতো না হাদিস দেন, আমি বলছি হ্যাঁ হাদিসও দিচ্ছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেশকা শরীফ বুখারী শরীফের মধ্যে আছে, রসুল পাক বর্ষা আছেন, একটা লাশ যাচ্ছে, সবাই বলতেছে লোকটা ভালো শকলা, আমাদের দেশেও দস্তুর আছে জানাজার পরে জিজ্ঞাসা করে কেমন ছিল লোকটা, আর কতগুলো হুজুরে কয় এটা কোনো বেদাত, এতন দেখালে তোয়ফায় দেখালি বেদাত আর শূন্য তোয় তোয়ফায় না, এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত, খুব লক্ষ্য করে শুনিয়েন ওয়াজাবাত, আরেকটা লাশ যাচ্ছে সবাই তার বদনাম করে, রসুল পাক বললেন ওয়াজাবাত, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দুইটা লাশ গেল দুটার জন্য ওয়াজাবাত বললেন, অথচ একজনের তারিফ করতেছে সবাই আরেকজনের বদনাম করতেছে, আমরা কিছু বুঝতে পারলাম না রহস্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন বুঝো নাই, বলে প্রথম ব্যক্তি তার সবাই তারিফ করতেছে, তারিফ করার কারণে আল্লাহ তারে বেশি হিসেবে গ্রহণ করে নিছে, আর আমি ঘোষণা দিলাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য ব্যাস তো কি হয়ে গেছে কম্বলসারি হয়ে গেছে, পায়েন না আলহামদুলিল্লাহ। এরপরে আরেকটা যেটা সবাই তাই খারাপ বলে আল্লাহ তারে খারাপ হিসাবে ট্রিট করেছে, তাকে খারাপ হিসাবে আল্লাহ গ্রহণ করেছে, এখন আমিও বলছি ঘোষণা করে দিলাম এই খারাপ ব্যক্তিটার সবাই সাক্ষী দেওয়ার কারণে সেটা হলো জাহান্নামী, ওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ঠিক না বেঠি? তাহলে মানুষের সাক্ষীতে একজন বেহেশতিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার করে দিলেন যে সে বেহেশতি, ভালো বলছে তাকে সবাই, তো ভালো বললে লাভ আছে না খারাপ আছে? স্কুল কলেজ মাদ্রাসার ছেলেরা এমনিভাবে চলুন, বাপের মুখে যেন আমার ছেলে খারাপ না আসে, মার মুখে যেন এমন কথা না আসে, হ্যাঁ এমন কথা যেন সমাজের মুখে না আসে, আর আজকে বাপে কয় হুজুর তাবিজ দেন আমার বহুত খারাপ হয়ে গেছে, হ্যাঁ ইংরেজ আমল থেকে আমার বয়স হতে ধরেছে, আজাদ পত্রিকা পড়তাম আগে, কিন্তু কোনোদিন দেখি নাই একটা ছেলে মাকে মারছে, একটা ছেলে বাবাকে মারছে, এখন হিন্দুদের মধ্যেও আছে মুসলমানদের মধ্যেও আছে, বাবাকে মারতেছে ঠিক না, মাকে মারতেছে, তুমি বাবাকে যদি মারো মাকে মারো তাদের ওয়ারিশ না তুমি, কিতাবে বলে তাদের ওয়ারিশ সম্পত্তির অংশ তুমি পাবে না, তো তুমি যদি মা বাবাকে মারতে পারো তো সমাজের মধ্যে তোমার কি স্ট্যাটাস কি মর্যাদা আছে, তোমার কি দাম আছে, মা বাবার খেদমত করো মা বাবার পক্ষে থাকো তাহলে তোমার দাম হবে বলে মা বাবার বাধ্য, ঠিক না বেঠি? ঠিক না, এমনিভাবে মানুষের সঙ্গে সদ্ব্যবহার করলে কত দূর পর্যন্ত হয়,
আমাকে একজনে কয়, আমি তো সারা দেশের মধ্যে ওয়াজ করি, বিদেশেও করছি, তো একজনে কয় হুজুর হট করে উড়ি ইয়া নবী সালাম আলাইকুম, বুঝলেন মিয়া, হট করে কয়, আরে হট করি মানে কয় যে এই আপনার ওয়াজ করি কয় এটা কোন কেন, আমি বলছি এটা কোন কি অন্যায় নাকি, কোনো এটা না করলে কি হয়, আমার তো কইলে বাকি হয়, আমরা কি কন এক সাইড দেখলে তো দোনো সাইড দেখেন, মিশরের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে মুস্তাহাব, হ্যাঁ দেওবন্দির আলেমেরা ফতোয়া দিয়েছে মুস্তাহাব, আরবের আলেমেরা ফতোয়া দিয়ে মুস্তাহাব, যদিও এখন লড়ি সরি গেছে গাড়ি জায়গা থেকে, এদের কিতাব তো লেখা আছে, কিতাব তিনি নষ্ট হয় ওয়াজ এদের ওদের যেতে পারে কিন্তু লিখেটা যাইতো না, আমার সতের উপরে কিতাব আছে, প্রত্যেক বিষয়ের উপরে কিতাব লিখেছে, আপনার কিতাব করে লিখলে দেখলে বুঝতে পারেন, কিতাবের পৃষ্ঠা সহ লিখেছি, হ্যাঁ কিতাবের পৃষ্ঠা, আমি বললাম হট করে এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া, তো সালামটা এই এই নবীকে না দেখি ইয়া রসুল আল্লাহ ইত্যাদি এই কেন বলেন, ইয়া রসুল বলেন কেন, রসুল্লাহ বললেই তো হয়, আপনাদের সাইনবোর্ডের মধ্যে লেখা দিই ইয়া আল্লাহ ইয়া রসুল আল্লাহ, তো আল্লাহ সমান করি বললেন, আমি বললাম যে আরও কিছুদিন আপনি পড়তে হইব, আপনার এখনও পড়া শেষ হয় না বলে আমি মনে করি, কেন আরে আপনি আশাবাদী থানবীরে মানেন, আরে বাপরে এত বড়ো আলেম, আলে অত বড়ো আলেমে কী কইছে জানেননি, এমনি কয় এরে আমারে খারাপ টারাপ কইস না, এ বুড়াকালে কয় আমি আমার মনে চাই ইয়ারসুল্লাহ ইয়ারসুল্লাহ করে আমি সব দরুশরী পড়তাম, বা দরুশরী ইয়ারসুল্লাহ করে আমার কাছে মজা লাগে, কিতাবের নাম শুকুর নেমা বিজিকিরে রহমাতের রহমা, কিতাবগুলো লিখেন একসাথে পাগল হয়ে যায়, আর আশরাফ আলী থানভি তার ফির ভাই রশিদ আহমদ গঙ্গোহি তার ফির ভাই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি এরা সবাই তো ইয়া রাসূলুল্লাহ কই গেছে, কইছে কি বানাই, হ্যাঁ আরে এদের সবার পীর হলো হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, গুলজারে নেয়ামত গুলজারে মারেফত পৃষ্ঠা নম্বর ৮ লিখতেছে, এখন দুই শেয়ার আপনাদের সামনে বসেছিলাম, কীভাবে লিখছে, যারা চেহারা সে পর্দা কো উঠাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কইছেনি, হ্যাঁ তো পিসাবকে ইয়া রাসূলুল্লাহ, আর সরমনা সরমনা সবাই মানে এদের মুরিদান, ঠিক না, আমাদের দেশে হাটাদারি ফটিয়া যত মাদ্রাসা আছে এটা সবটার গোড়া পীর হলো পাক্কা শুননি আল্লাহর বলি, তো তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো আমরা কই খারাপটা কি করলাম বলেন না, হেরাও তো কইছে, তো হেদেরকে খারাপ কন না আমাদের খারাপ কন কেন, কারণটা কি, তাহলে মনে হয় অন্য কিছু মনের মধ্যে রাখছেন, এটা রাখিয়েন না, আমরা আপনাদেরকে ভালো মনে করি, হ্যাঁ আপনি আপনি ইয়া রাসূলুল্লাহ কইতে মনে না করলে কইেন না, কিন্তু এটাতে শিরিক কইেন না, হ্যাঁ শিরিক করলে এটার আওতায় সব আসবো, ঠিক না, এটার শিরিক কইেন না, আমি কই আমার ভালো লাগে, আপনি কন না আপনি কইেন না, থাক আপনার সঙ্গে এটা নিয়ে দ্বন্দ্বর দরকার করে না, করে দ্বন্দ্ব লাগে, আমি তো কাকেও কোনোদিন কাফের বলিনি, আমি তো কাকে গালাগালি করে নেই, কিতাব দেখাই দিয়েছে, ঠিক না ঠিক, এতক্ষণ বলছি কিতাব দেখাইছি আপনাদেরকে, হ্যাঁ দেওবন্দির প্রখ্যাত মহাদ্দেশ হোসেন আহমদ দেওবন্দি সাহেব কিতাবের নাম আশেহাব সাকিব পৃষ্ঠা নম্বর ৬২ লেখতেছে, কী লেখে, আমাদের দেওবন্দি আলেমদেরকে সবাই খারাপ কয়, কী নাম কয় না একটা, হ্যাঁ জানাল বাইরে বলবো কী একটা নাম কয়, তো এটা যখন ক আমাদের খারাপ করেন না না, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ ইয়া রসুলকে সম্বোধন করিও বলি, সম্বোধন ছাড়াও নবীকে উপরে দরুদ শরীফ পড়ায়, আমাদের দেওবন্দি আলেমদের নিকট মোহাব্বতের সাথে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলি দরুদ শরীফ পড়া মুস্তাহাব, সুবহানাল্লাহ, কিতাব আমার কাছে আছে হাজির পড়া, বহুত দূরে না, আপনি কিতাব চান কেন, আমরা একজনের সঙ্গে মনে না মিললে এতে কিলে মারি ফেলতে হইব, এতে কাফের করতে হইব, হ্যাঁ এটা তো কথা নয়, কাজে আসুন আমরা সবাই মিলে যাই, আর মুসলমান যদি না বলেন তো সারা বিশ্বে কিলখান সামনে আরও বাড়ব, ঠিক না বেশি,
আসুন সব মুসলমান কালমা গো এক হয়ে যান। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পিছনে আসো সব এক, ঠিক না বেঠি? কি বলছে কি বলছে না? কোরআনে পাক ওয়াতাসমু বিহাবলিল্লাহ, হাবলুল্লাহ কে? তাফসীর রুহুল মানি লেখে হাবলুল্লাহ মানে রসুল, হাবলুল্লাহ মানে রসুল। ওয়ালা তাফাররাকু, এর তাফসীর লিখতে চাই আর রসুলিল্লাহ, রসুল থেকে বিচ্ছিন্ন হইও না, রসুল থেকে রসুলের পক্ষে আসো তো তোমরা সবাই আল্লাহর পক্ষে আসো। আল্লাহ কয় তোমরা নবীর পক্ষে যারা আসো তোমরা আমার দল। কে বলে? বলছে কে? আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। তোমরা যদি আল্লাহর দলে থাকো তাহলে তোমরা কামিয়াব হবে, তোমরা সাকসেসফুল হবে জীবনের প্রত্যেকটা স্তরে। মুসলমান না কামিয়াব হয় নাই, ইসলাম প্রচার মুসলমানেরা করেছে, আল্লাহর বলিরা করেছে। হাজার সাদি ইয়ের মধ্যে সিলেটের মধ্যে হাজার শাহজালাল রহমতুল্লাহ তাআলা, ঠিক না বিদিক? হাজার শাহজালাল রহমতুল্লাহ তাআলা আছে, গৌর গোবিন্দ সব সিজ করে নিয়েছেন লোকা, ঠিক না বিদিক? তিনি পারো ছিলেন কি পারন নাই? না গোলাগুলি আর কিলেগিলি করছে, কি কি করছে? মশল্লাটা না বানাদের নদীর উপরে রাখি দিছে, সুরমা নদীর উপরে, পানির স্রোতে নেয় না, সোজা এদিকে চলে যাচ্ছে। গুরিন্দারা আসে কি করে এটা কীভাবে পার হচ্ছে? ছয়টায় দেখে গুরগোবিন্দারা আসারা যায় কয় স্যার এরকম মানুষ আমরা দেখি নাই, আর এখন জিনটি নেব অন্য কোনো জাতি হইব। বলে কি? বলে কাপড় একটা বিছাই দিছে মানে পানির উপরে, এক স্রোতও নেয় না আর এটা ডুবেও না, আর এমনি এটার উপর উড়ি গেছে গা, তারপরেও ডুবে না। হ্যাঁ কি কও? কয় না না হুজুর এটা না, এর পিছনে আরও 300 জনের মতো কয়ে উড়ি গেছে গা, এটা মোটে ডুবে 300 জন মানুষ উড়ি গেছে গা, নুকো ছাড়া ডুবে না। ব্যাপারটা কি জাদুঘর না মনে হল? হ্যাঁ আরে জাদুঘরই না, এটা জাদুঘরে না, এটা বমসে कहीं बरतर हमारा नारे तकबीर, ठीक ना बेटी? हाँ এখন সাজাল রহমতুল্লাহ তাহলে পার হয়ে গেছে গা, এছাড়া দায়ী কয় কয় আরে আর এগুলো যুদ্ধ করুন দায়িত্ব না, এগুলো দাকা দাকি করুন দায়িত্ব না, কি ব্যাপার? কয় যে পানির উপরে তা খাড়াইছে খাড়াইছে কান সাই ধরছে নিজের কান নিজেই, নামাজের মধ্যে কান ধরি না। হ্যাঁ এখানে কয় কান কান সাই ধরছে দড়ি কয় গুজ হয়ে গেল, কি কি কইলো বলে মনে হইলো, ক ফানির উপরে যে ফানির লোক কথাবার্তা কইছে, ফানি ভার করে দিছে কথাবার্তা কার সঙ্গে? ফানির সঙ্গে, আর ফানি ভার করে দিছে। কয় যে আরে বাপরা কি কছে এগুলা, এখন যায় আজান দি বললে কইছে নামাজের সময় হয়েছে, এখন নামাজ আল্লাহ একবার যখন কইছে, হ্যাঁ নাসিরুদ্দিন সেপা সালার গৌর গোবিন্দের বিল্ডিংয়ের মধ্যে ফাটফাটায় আওয়াজও উঠছে, কয় কি হয়েছে সা? ক হেগুন কোনো এখান দিয়ে আয় গেছি নি, তোরা এই অবস্থা কর, সাইডে গুড়ি গাড়ি কয় আপনার বিল্ডিং তো ফেটে গেছে। হ্যাঁ আমার বিল্ডিং কেমনে ফেটলো? এত বছর ওই জন্য ফাটে না, কেমনে ফেটেছে? সা তো কোনো বোম টুম মারছে নি কোনো, কোনো না বোম টুম কিছু না, কয় আল্লাহু আকবার শব্দ একটা কুছিল, আল্লাহু আকবারের দ্বারায় ই ফাটে। এটা কি নতুন কথা? সাহাবায়ে কেরামের মধ্যে এর নমুনা আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইরান জয় করবার জন্য যাচ্ছে, সাহাবায়ে কেরামের দল সাথে তার আসে, যায় সেখানে ইউফ্রেটিস নদী পড়ছে সামনে 18 ফুট ফানি, কীভাবে পারিব? সবাইকে হুজুর কীভাবে পারমো? কয় চিন্তা করিস না, আল্লাহর রসুল আল্লাহ আল্লাহর রসুল আমাদের সাথে আসে, চিন্তার কোনো কারণ নাই। তো কী করতাম? কয় সবাই নামি দাগা, গোড়া নামাই দে, হ্যাঁ আর তোরা সবাই নামে যা, সবার পানি হয়েছে হাঁটু পর্যন্ত, গোড়ারও হাঁটু পর্যন্ত, ওঁটেরও হাঁটু পর্যন্ত, মানুষেরও হাঁটু পর্যন্ত, ওদিক থেকে সাইরেছে এরা খাইছে, এগুলো মানুষ না, ফিরাইতে হইব আপনার মতে নেবার জন্য, ফিরাইতে হইব। আরে আপনি আল্লাহ আল্লাহ রসুলের মতে চলে যান, আপনার মত সব জায়গায় চলবো, চলতো না? হ্যাঁ কাজেই আল্লাহ ওয়ালা হয়ে যান, রসুল ওয়ালা হয়ে যান, তাহলে আমরা আমাদের কথা চলবো, পানিও শুনবো, আগুনও শুনবো, বাতাসও শুনবো, ঠিক না বেটি? মাটিও শুনবো,
নবী কয় আমাকে সবাই মানে সৃষ্টি জগতের মধ্যে, আসমান হতে জমিন হতে পানি হইতে আগুন হইতে বাতাস হইতে সব কিছু আমাকে মানে, একমাত্র জিন ইনসানের কিছু সংখ্যক মানুষ আমাকে মানতে চায় না। হ্যাঁ, আবু জেহেলের মতো কল্লা লাড়ে। আর কবি একবারে কয় ইংরেজি শিক্ষিত হলে ধ্বংস হয় না, জাহান্নামি হয় না, টাইটেল পাস করলে এটা বেহেস্তি হয় না। হ্যাঁ, কবি একবারে কয় চিন বুঝতে পারিস নাই, আবু বকর সিদ্দিকের দাম বাড়ছে, বাড়ছে না কমছে? আর আবু জেহেলের দাম কমে গেছে, তার কারণটা কি? কয় তোরা ওইভাবে চল, তু খেই সেরা মাহফিলের মধ্যে বড় করে দরুদ শরীফ পড়াটা মুস্তাহাব, বড় মুস্তাহাব। তার কারণ আমি একটা একটা করে আপনাদের সঙ্গে বলি, আমার জন্য দোয়া করেন, তারপরও আপনাদেরকে পাইছি বহুত দিন পরে, এই জন্য দু চারটি কথা বলতে চাই। কোন দিন যায় কোনো ঠিক নেই, আমার বেগম সাহেব গেছে গা দুনিয়ার বাড়ির থেকে। আর একটা দাওয়াত আপনাদেরকে দিয়েছি, আমি ওরস করি, কোনো হুজুর যাই যদি ওরসের মধ্যে না যায় এদের কিছু দেখা দিন পারেন তাহলে আপনাকে পুরস্কৃত করবো এবং আমি আমার সোজা হয়ে যাবো। আর যারা নাকি ওরসের কোনো ডকুমেন্ট নাই, কোন ডকুমেন্ট আমার কাছে আছে, এই কিতাব আমার মিলাদের ওরসের ইত্যাদি, এখানে আলসুন জমাতের যত রকমের কাজকর্ম আছে সবটার হাদিস এবং মতগুলো এখানে লেখা হয়েছে। আপনারা এই কিতাব নেবেন, আপনার অন্য কোনো কিতাব লাগতো না, আপনার এই কিতাবের দ্বারা আপনি কামিয়াব হয়ে দেবেন গা। সন্দেহ হলে এই কিতাবের মধ্যে তার রেফারেন্স দেওয়া আছে, কোন কিতাব থেকে বলা হয়েছে, কোরআনের কত নম্বর আয়াত থেকে বলা হয়েছে, হাদিস কোন হাদিস থেকে, কোন কিতাবের হাদিস থেকে তার রেফারেন্স দেখার আছে। আপনারা এই কিতাবটা একটু নিয়ে পড়বেন, এটা লিখছি আরবিদের জন্য, আরবিতে লিখছি, এটাকে বাংলা করে দেওয়া হয়েছে, আবার সারি সারি তার বাংলাও করে দেওয়া হয়েছে। এটা যদি আপনারা পড়েন তাহলে ইমান তাজা হয়ে যাবে গো, আমল মজবুত হয়ে যাবে গো, পয়েন আলহামদুলিল্লাহ। তো এই সাতটা কারণ আপনাকে কয়েকটা কারণ বলে দিই। এখানে অনেক ছেলে ফেলে আছে যারা পড়তে জানে না, ঠিক না বেঠি? অনেক বয়স্ক মানুষেরা আছে তারা পড়তে জানে না দরস শুদ্ধ করে। তো শুদ্ধ করে পড়বার জন্য যারা জানে হুজুররা বড় করে পড়লে, হ্যাঁ স্কুল কলেজ মাদ্রাসার যারা জানে বড় করে পড়লে অন্যরা তার থেকে শিখতে পারবে, ঠিক না বেঠি? চুপে চুপে পড়লে শিখবো তো বড় করে পড়লে শিখতে পারবে, ঠিক না? এক নম্বর। দ্বিতীয় নম্বরে আপনার আওয়াজ হুজুর পর্যন্ত এসেছে, আপনার পক্ষে তরুণতা গান সাক্ষী হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? সাক্ষী হলে লাভ কী হবে? হাসর ময়দানে আটকে গেলে এরা কইবে আল্লাহ তোমার এই নবীর পাগলেরা নবীর উপরে দুরুশ্রী পড়ছে, আমরা সাক্ষী আছে তাদেরকে মাফ করে দাও, তারা সুপারিশ করবে। তৃতীয় নম্বরে হাদিস যখন বড় করে দরসেই পড়ে আকদা কাছের ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ এদের জীবনের গুণা মাফ করে দাও, চুপি চুপি কয় না বড় করেই কয়। আল্লাহ কয় এরে আমি কি ছোটো করে কইলে শুনি না সিলিয়াস কেন? এরা কয় তোমার নবীর পাগলরা যে চিৎকার করি বলতে আমরা সহ্য করতে পারি না, তাই বড় করে তোমার দরবার বলছে আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও। চতুর্থ নম্বরে নবী কয় এরে আমার পাগলেরা, হ্যাঁ যদি সাহাবায়ে কেরামের জন্য একবার যদি আমি খুশখবরি দিয়ে থাকি আমার পাগল বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়ি আছে, তাদের জন্য সাতবার আমি মুবারকবাদ দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি, তুবা লাহুম সাহাবা আমার রাত, ঠিক না বেটি? রসুল পাশে বলছেন তারা আমার জন্য সব কিছু সেই আসতে রাজি আছে। রসুল পাশে সাল্লামের এই উম্মতেরা নবী কয় আমার দরবারে মদিনা শরীফ আসি আমাকে যদি সালাম দোস আমি তোদের সালাম শুনি নিজের কানে। মেসকার শরীফ আলী কালামাল্লাহ রাবি বায়াকি শরীফ থেকে বর্ণিত রসুল পাকসান বলেন কি ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি ফাকাদ সামিআতুহু, যে নরনারী
আমি নবীর দরবারে এসে আমি নবীকে সালাম দেয়, তাদের সালাম খানি দরুদ খানি আমি নিজের কান মুবারকে শুনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কান মুবারক শুনি। তো এক হুজুর আমি 27 বার গেছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ, আর এখন তো শক্তি কুলা না, 27 বার গেছি। তো এক হুজুর দেখি এমনি আল্লাহ আমার লাগে একবার বসা বসে হয়ে গেছিল বা ইয়া রসুল্লাহ সম্পর্কে। তো এমিয়া তাহাদের ইয়া রসুল্লাহ সালাত ও সালাম ইয়া রসুল্লাহ কই যার যায় ওই মাথা যখন গেছে আমি হাত চাই ধরছি, আরে আপনি আসতেন না, আলে হ আর আসছি না, শুধু আপনার সাথে সাথে আছি। হ্যাঁ আপনি ও আপনার সাথে একবার বহস ছিলাম জানান না, কেউ শরম দিয়ে না, আমার যে শরম দিচ্ছি না, আপনি বলছেন ইয়া রসুল্লাহ কোন যায় নাই, এখন ইয়া রসুল্লাহ কোচেন কেন, আরে এখানে যায় আছে, এখানে যায় তাহলে কোন কিতাব আছে, এখানে যায় ওখানে যায় নাই, হ্যাঁ মদিনা শরীফে গেলে নামাজ কি মুসাফির ছাড়া জোর নামাজ কি দুই রেখাত হয়ে যায় নাকি, বাবা তোমার কাছে দুই রেখাত হয় মদিনা শরীফ এ 8 দিন থাকে ঠিক না, বা তার থেকেও বেশি থাকে, এটা কি দুই রেখাত পড়বো নামাজ আমরা আল্লাহ 4 রেখাত, না না এটা নয়। তাহলে কোনো হাদিস কেয়ামত পর্যন্ত দেখাতে পারবেন না মদিনা শরীফ গেলে ইয়া রাসূলুল্লাহ কোবেন অন্য জায়গাতে গেলে কইতে নাইতেন না, এটা কোনো জায়গার মধ্যে নাই। আমার নবী কয় আমার পাগলেরা টাকা আছে পয়সা আছে সোনার মদিনে আসতে পারে, যাদের টাকা নাই পয়সা আছে পয়সা নাই মন আছে নবীর জন্য পাগল রাজনীতি 24 ঘন্টা কাঁদে, তারা কিভাবে যাবে নবী কো তোদের জন্য আমি ব্যবস্থা করতেছি, আমার দরবারে আসে যখন জোর শুয়ে পড়ে আমি যেমন শুনি, তোরা দুনিয়ার যে কোনো কোনায় থাকবি বড় করে বিশেষ করে শুক্রবারে রাত্রে আর দিনে আমি নবীর উপরে দরুদ শুয়ে পড়লে তো দরুদ শরীফটা আমি নিজের কানে শুনি ফেরেশতা লাগা, এখন এখন একটা হাদিসটা শুনাই দিই, লিখতেছে ইবনে কাইয়িম জুজি জিলা উলা ফাম ফিস সালাতি ওয়াস সালাম আলা নবী খাইরিল আনাম, হাদিসটা কি মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া হাত্তা বালাগানি সাউতুহু হাইসু কান, আল্লাহর যে কোনো বান্দা বান্দি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে বড় করে তার দরুদের আওয়াজ খানি ফেরেশতা ছাড়া সরাসরি আমি নবীর দরবারে কান মুবারকে পৌঁছে যায়, নবীর কান মুবারক, নবীর কান মুবারক কি আমাদের মতো, তার চক্ষু মুবারক দৃষ্টি মুবারক কি আমাদের মতো, নবী কয় আমি যেটা দেখি তোরা দেখিস না, আমি যেটা শুনি তোরা সেটা শুনিস না, ঠিক না বেজি, জিবরিল আবার শুনছেন নবী তো শুনছে, জিবরিলকে দেখেছেন নবী জিবরিলকে দেখেছে দেখে নাই, তো কাজেই আল্লাহ বাজার 4টা কারণে আমি আশা করি একটু মহাব্বতের সাথে মা বোনেরা যেখানে আছেন একটু গুনগুন করে দরুদ শরীফটা পড়েন, যদি না পড়েন বেহেশতের পথ ভুলে যাবেন, আমি 100 বছরের বুড়া মানুষ বলছি, আমি বলছি না আমার নবী বলছেন তিরমিজি শরীফের রওয়ায়াত, আমি পড়েছি বহু বছর, জালালউদ্দিন আল কাদেরিও আমার ছাত্র, এখন তো হোলা মানুষ কালকে পরশু না, জালালউদ্দিনের বুড়ো ওই দাঁতা থড়ি গেছে গা, আমারগুলো এবার সবটা পড়ে না, ওয়াদেরগুলো আছে খাবারগুলো নাই, ওয়াদেরগুলো আছে খাবারগুলো নেই, ঠিক না বে ঠিক, হ্যাঁ ওই সালাহউদ্দিন এই ইয়ে বৈতুল মোকাররম হতে এতে ও আমার ছাত্র, অনেক বুড়া মানুষ, আমার জন্য দোয়া করিয়েন না করবেন নি বলে যাইয়েন না, 19 ফেব্রুয়ারি আমার ওরুস আছে, এখানে যাবেন হাজরাত ওলামা একরাম হাজার হাজার আসবে, সবাইকে আম দাওয়াত আল্লাহ সবাইকে কবুল করুক, নবীর পক্ষে থাকে নসিব করুক, পীরানে পীর রহমতুল্লাহ তালায় নবীকে মেনে আল্লাহর তৌহিদকে মানে নবীর রেসালতকে মানে কতদূর পর্যন্ত পৌঁছে, হ্যাঁ কতদূর পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভ করে ওলিউল্লাহ হয়ে গেছেন, যেমন ইমান ছিল তেমন তাকওয়াও ছিল, ঠিক না বে ঠিক, দুটোটা যখন আসে আল্লাহকে হেরা হলে ওলি, তো ওলি হলে কি হয় এরা লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, ইহকালে পরকালে তাদের জন্য সুসংবাদ, বলিদের জন্য ইহকালে পরকালে সুসংবাদ, লাহুমুল বুশরা জুমলায় ফেলিয়া না জুমলায় ইসমিয়া, অল জুমলাতুল ইসমিয়া
তাদুল্লু আলা দাওয়ামে ওয়াল ইস্তিমরার, যে এটা সদা সর্বদার জন্য। প্রেসিডেন্ট আজকে আছে কালকে নাই, ঠিক না বেশিক? প্রাইম মিনিস্টার আজকে কালকে নাই। হ্যাঁ, এক বড় অফিসার রেখেছিলাম, নাম কইতাম না। হ্যাঁ, ঢাকার মধ্যে সাহায্য এখানে খাড়া হয়েছে, কেউ যায় না। আমি বলছে আপনি অমুক না কয়েস দি, আরে আপনার এখানে তো দেখা করতে হতো, দুই তিন দিন লাগতো আপনার ইয়ে পর্যন্ত পৌঁছতে, এখন কেউ আপনার না। আমার ফোর্সড গেছে, আমিও গেছি। কই গেলেন কই? এখন তো খাড়াই আছেন দেখি, কয়ে খাড়াই আছি, কোনো ইজ্জেশন মানে আমার আর কিছু নেই। হ্যাঁ, এরে আলমগীর বাদশাহ তুমি কোথায়, তুমি কোথায়? এই বাবর শাহ কোথায়? আমাদের মানে এই দেশের এই প্রেসিডেন্ট ছিল কি, শেখ মুজিবুর রহমান, এখন আছে? আছে। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব কোথায়? কেউ থাকবে না, কেউ থাকবে না। এমন একটা জীবন গঠন করেন ওলিদের সাথে গিয়ে, ওলিদের সঙ্গে মিলে সত্যিকারে বলি বাছাই করে, তাহলে আপনার অমর হয়ে যাবেন আপনি, আপনার নাম থেকে থাকে, আপনার কাম যদি না থাকে আপনার নাম থেকে যাবে পয়েন্ট। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর ওলিদের সঙ্গে দুশ্মনী করলে, যদি খারাপ আকিদা রাখে, আল্লাহর নবী বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে বলেন, মানাদালি বলিয়াম ফাকাদ আযানতুহু বিল হারাম, যে সমস্ত নারী নারী আমার বলিদের সঙ্গে আমার বন্ধুদের সঙ্গে যদি তার যদি বিদ্বেষ রাখে, হিংসা রাখে, তাহলে তার বিরুদ্ধে আমি আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করি। হব্বে দরবিশা কেলিদে জান্নাতাস, হব্বে দরবিশা কেলিদে জান্নাতাস, দুশ্মনে ঈশা সাজায়ে লানাতাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আর একটু বড় করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুন। যারা এক আল্লাহকে মানে, রসুলের পক্ষে মহাব্বত, যারা সবাই এক, সবাই এক। আমি আশা করি আমার স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই নবীর পক্ষে, যারা এক, একে অপরে গিলা করিয়েন না। যদি গিলা করেন তাহলে আপনার ঈমানটা কোন পর্যায়ে যাবে আপনি নিজে বুঝতে পারবেন। রসুলও বলে গেছেন মুসলমানকে অমুসলমান বললে কি হয়, আবার নিজেই কাফের হয়ে যায়, ঠিক নেই? আর নবীর মর্যাদা কতদূর পর্যন্ত, মালা বুদ্দা মিনহু, এখনও মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এই কিতাবের মধ্যে লেখে কি লেখছে, আগের কাছে ময়ে মুবারাকাশরা ময়ে গুফত কাফের শব্দ, কোনো নরনারী নবীর একখানা চুল মুবারককে হেয় করি বললে, মুখ লাড়ি বললে তার ইমান থাকতো না, তার ইমান থাকতো না। নবীর প্রতি গভীর শ্রদ্ধা থাকতে হইব, ঠিক না বেঠিক? আমরা গভীর শ্রদ্ধাতে পড়ি ইয়া নবী সালাম আলাইকা কই। আচ্ছা, হট করি মানে এই এই আর্মিদেরকে মানে তাদের অধীনস্থ দ্বারা আছে, দাঁড়িয়ে দেয় কেন, বসি সালাম কা দেয় না, ছেলে উঠে দাঁড়িয়ে দেন, বসি দেয় দেয় কি, বসি দিলে কি ব, হেরা জিজ্ঞাসা করছিলাম এটা কি হইব, কয় যে হেরা তো একটা নিয়ম করে রাখছে, কে হেরা নিয়ম করে রাখলে আমরাও নিয়ম করেছি, নবীর মতো আর কেহ নাই। হ্যাঁ, নবীর চন্দ্র শ্রদ্ধেও আর কে, আমরাও নিয়ম করে রাখছি, নবীর কথা মনে আসলে দাঁড়িয়ে দেয় গা। এটা কি না যায় দেব কোন কিতাব, আল্লাহ আমাদের কবুল করুন। বাবারা অনেক সময় মনে ফার্স্টে চাইছিলাম যে মানে দোয়াটা করে দাম গা, আমার দাওয়াটাও ছিল দোয়ার, বুড়া মানুষ দেখছে তো হোলারা কয় যে খালি দোয়াটা করবেন, এরা খেয়াল করছে ওয়াদের কথাগুলো যাইতেই না, এটা ভাবতেই না, তো কাজেই কয়েছে দোয়ার কথা। তো এখন সঙ্গে সঙ্গে এখন ঘোষণার মধ্যে দেখছেন না, কিছু বর্ণনা দেবো কষি দেখছেন না, আবার লিফলেটের মধ্যে লাগিয়ে রেখেছে বড় বিশ্বাস সম্পর্কে কিছু কই গেল। হ্যাঁ, ঠিক না? আচ্ছা, যাই হোক, আমি তাদের জন্য দোয়া করে সবাই জন্য দোয়া করি, নবীর পক্ষে সবাই থাকবেন নি, থাকবেন নি।
শেখ হাসিনার পক্ষে থাকলে কি কয়? হাসানি। আর খালেদা জিয়ার পক্ষে থাকলে কি কয়? বিএনপি নেই। তা আমরা দেশ চালাবো যারা সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা মনের দিক দিয়ে পুরোপুরি নবীর দিকে, ঠিক না ভাই? ঠিক। আর নবীর দিকে গেলে এদের ওরে কি কয়? শুননি। এদের ওরে কি কয়? শুন। নবীর দিকে গেলে শুননি। এই জন্য নবীর দিকে গেছি বলে আমাদেরকে কতগুলো কিলা বুঝলেন না, এই কিলা কিলি করিয়েন না, আপনাদের খারাপ মনে করি না, শুধু হেদায়েত করতেছি। আর একটা জিনিস মনে রাখেন, একটা বেবেটেক শিয়ালা যায়, তার চাক্কা একটা খুলিয়ে যায়, ফিশের বেবেটেক শিয়ালা দেখ, আরে ভাই তোর অ্যাক্সিডেন্ট হবে, তোর চাক্কা খুলে যায় বেবেটেক্সির, এটা কি হেরে গালাগালি করবো না হের শুক্রিয়া আদায় করবো? কিরে অ্যাক্সিডেন্ট তুমি বাঁচাইছি, গাড়িও বাঁচাতে, হেরও বাঁচাতে, প্যাসেঞ্জারও বাঁচাতে। আরে ইমানের শুদ্ধ করার জন্য কেউ যে আপনাকে নসিহত করে, আপনি চিন্তা করে সেটা গ্রহণ করবেন, যদি না করেন হেরা আবার উল্টা গালাগালি করেন, তাহলে আপনার অবস্থা খুব শোচনীয় হয়ে যাবে আল্লাহর দরবারে, ঠিক না ভাই? ঠিক। শুক্রিয়া আদায় করেন যে আপনি বোধ একজনে মানে কোরআনের মধ্যে ইমাম সাহেব নিয়ত বানছে আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইত্তাখিযু উদ্দুরুজুন্দু আর পড়তে পারবো না, আরেকজন লোক মাতে তাহলে উপকার করছে না খারাপ করছে? হ্যাঁ, তার নামাজও শুদ্ধ, এতের নামাজ মুসল্লির নামাজও শুদ্ধ, সবাই জাহান্নামের থেকে বাচ্চা গেলাম গা, ঠিক না ভাই? ঠিক। যদি ইমানের বেলায় যদি আপনাকে কেউ কিছু বলে কোরআন হাদিসের মাধ্যমে, সেটা মেনে নিয়েন মাথা পেতে, তাহলে আল্লাহর রহমত হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আল্লাহর রহমত হয়ে যাবে। আল্লাহ আপনাদেরকে আমাদের কবুল করুন, আমার জন্য দোয়া করুন, বিশেষ করে ধৈর্য এবং সবার সাথে চলাফেরা করুন। আমিন। আল্লাহুম সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা নবীনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলি ওয়া সাল্লাম। পরবর্তীকার আলাম আমরা যারা হাত তুলেছি, আমাদেরকে খালি হাত ফিরিয়ে দিন, আপনার হাবিবের খাতিরে সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের দিন দুনিয়া দুনো জাহান সুন্দর করে দিন, আমাদেরকে আমাদের মা বাপ আমাদের সন্তান সন্ততি সবাইকে দেশবাসীকে মাফ করে দেন, আমাদের দেশের উপরে স্পেশাল রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ, দেশের মধ্যে সবাই যেন শান্তিতে পরস্পর বসবাস করে চলতে পারে, থাকতে পারে, আল্লাহ এই তৌফিক সবাইকে দান করুন। ওসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.